নমস্কার সদানন্দ দাস তোলা প্লেয়ার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি একটি হস্ত সাধনার বল ধীরে ধীরে বাজিয়ে শোনাব এবং কি কি বল বা বাণী বাজালাম সেই নিয়েও বিস্তারিত আলোচনা করব। যে হস্ত সাধনার বলটি বাজালাম সেই হস্ত সাধনার বলটি আমি এখন ধীরে ধীরে প্র্যাকটিস করে শোনাচ্ছি, আপনারা সাথে থাকুন। আমার সাথে রয়েছে অর্ঘ্য রায়, আমি একটি একটি করে বল বাজাবো, আমার সাথে অর্ঘ্য রায়ও আমার দেখে দেখে বাজাবে। তো আমি প্রথমে যে বলটি বাজিয়েছিলাম সেই বলটি হলো ধা তেরে কেটে তক তেরে কেটে, তারপরে তপ তেরে কেটে ধা তেরে কেটে। এটা হচ্ছে একটা হস্তসাধনার বল। তো পুরো ব্যাপারটা বুঝতে গেলে আপনারা ভিডিওটি না টেনে শেষ অবধি দেখতে থাকুন, আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে এবং আপনারা এই ভিডিওটি দেখে নিজেরাও বাড়িতে প্র্যাকটিস করতে পারবেন। প্রথমে বাজিয়েছি ধা তেরে কেটে তপ তেরে কেটে, তারপরে বাজিয়েছি তপ তেরে কেটে ধা তেরে কেটে, একসাথে ধা তেরে কেটে তপ তেরে কেটে। বাজাচ্ছে পুরো অল্পরাই, আমি একটি করে বল বাজাবো, আমার দেখে দেখে বা শুনে ও বাজাবে। প্রথমে ধাতে দেখেটে তপতে দেখেটে তপতে দেখেটে ধাতে দেখেটে, তার প্রথম পার্ট ধাতে দেখেটে তপতে দেখেটে, পরের পার্ট একসাথে বাজালে ধাতে দেখেটে তপতে দেখেটে তপতে দেখেটে ধাতে দেখেটে। আমি যে বলটি বাজালাম আমি আরো ধীরে ধীরে
আপনাদের সামনে বাজিয়ে শোনাচ্ছি যাতে করে আপনাদের সকলেরই বুঝতে সুবিধা হয়। প্রথমে আছে ধা তেরে কেটে, ধা তেরে কেটে। তারপরে আছে ত ক, এই তর্জনীর সাহায্যে গাবের উপর ত ক তেরে কেটে, একসাথে ধা তেরে কেটে ত ক তেরে কেটে, তারপরে ত ক তেরে কেটে।